নাফারা দেশে চলে গেছেন ইন্ডাস্ট্রির নৃত্যশিল্পী মাসুম বাবুল, আর তার মৃত্যুতে শোকাহত পুরো ইন্ডাস্ট্রি। তিনি দীর্ঘ 1 বছর 4 মাসের মতো ক্যান্সারে ভুগে অবশেষে নাফারা দেশে চলে গেলেন, আর তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইন্ডাস্ট্রির সবাই। তার মধ্যে অন্যতম অপবিশ্বাস ও শিরিন শিলাকি বলছে, বিস্তারিত জানতে না টেনে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। মাসুম বাবুল মৃত্যুতে অপবিশ্বাস তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যে ফেসবুকে অপবিশ্বাস বলেছেন, এই মানুষটাকে আমি দাদা বলে ডাকতাম, কলকাতা চিকিৎসা চলাকালীন আমাকে বলেছিল শিংমাছের তরকারি ঝোল খেতে চাই, আমি যেভাবে পারি দিয়েছিলাম। সেদিন এস এ ওয়ালিক ভাইও সাথে ছিলেন, খুব মনে পড়ছে দাদা, মা নেই তুমিও নেই, কি বলবো জানি না, ওপারে ভালো থেকো। এভাবে এই কথাগুলো লিখেছিলেন অপবিশ্বাস। এদিকে শিরিন শিলা লিখেছেন, কি লিখবো ভাষা খুঁজে পাচ্ছি না, এই তো কদিন হলো মাসুম বাবুল ভাইকে দেখতে গেলাম হাসপাতালে, আমি জানি উনি কাউকে চিনতে পারছিল না, তাই জিজ্ঞেস করলাম বলেন তো আমি কে, উনি হেসে দিয়ে বলল তুমি শিরিন শিলা। আমি খুশি হয়ে বললাম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। উনি নিজ হাতে আমাদের সাথে সেলফি তুললেন, উনি বলেছিল সুস্থ হলে আমরা একসাথে পিকনিকে যাব, পিকনিকে রোমানানির হাতে খাসির মাংস খাবে বলেওছিলেন। উনার চলে যাওয়ার খবরটা পেয়ে বুকের মধ্যে কামড় দিয়ে উঠল, বিশ্বাসই করতে পারছি না, আমি এখন খাগড়াছড়িতে শুটিংয়ে আছি, শেষ দেখাটা আপনাকে দেখতে পারলাম না, অনেক কিছুই লিখতে ইচ্ছে করছে কিন্তু লিখতে পারছি না, দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে বেহেশতে নসিব করুক। এভাবে এই কথাগুলো লিখেছিলেন শিরিন শিলা। প্রিয় দর্শক, মাসুম বাবুল তিনি মূলত একজন নৃত্যশিল্পী, 1500-এর মতো সিনেমায় তার নৃত্য পরিচালনায় গানের শুটিং করা হয়েছে, আর সেই মাসুম বাবুল অবশেষে না ফেরার দেশে চলে গেছেন, তাও আবার ক্যান্সারে ভুগে। তাই মাসুম বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত নসিব করে। এবং এই ভিডিওটি নিয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।